গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ওয়েলকাম টু সিম্পল স্টেপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, দুর্দান্ত আছো। তো একটা সুন্দর সকালে তোমাদের সাথে আবার শুরু করছি। এখন বৃষ্টি আর নেই, বেশ একটু রোদ রোদ উঠেছে। আজকে স্যাটারডে, চলো দেখি। আজকে ব্রেকফাস্টে হয়েছে আলু চচ্চড়ি আর লুচি হয়েছে। গানে বাসন দিদি রান্না করছে, মা ব্রেকফাস্ট করছে। চল আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। মোয়ারানি এখন সবে উঠলো, ঘড়িতে বাজে, দেখি দি 11টা বাজে, এখন ব্রেকফাস্ট খেতে বসেছে। দেখো কোনো ঘুম ভাঙেনি। ওঠ, আমাদের আমাদের খেয়ে হজম হয়ে গেল, এখন উঠেছে ব্রেকফাস্ট খাবে। আসতে নামো, নালে পড়ে যাবে না। বাবা আসছে, তাহলে তুমি আস্তে আস্তে কিন্তু উঠবে। না না, আমি ওকে দিয়েছো? না না, তুই নেমে গেলে পড়ে গেছি। নিজে নিচে পড়বে। বৃহস্পতিবার এত বৃষ্টি হচ্ছিল, সেভাবে ফল দিয়ে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেওয়া সম্ভব হয়নি, আনা সম্ভব হয়নি। তাই আজকে একটু সব রকম দিয়ে ঠাকুরকে আবার পুজো করছি। কালকে সব ফল মিষ্টি মালা কিনে এনেছি, এখন একটু পুজো করবো ভালো করে, কারণ বৃহস্পতিবারের পুজোটা করে একদম মনটা পোষায়নি। এখন একটু পুজো করবো।
বৃহস্পতিবার বৃষ্টির জন্য সেভাবে কিছু ফল আনা হয়নি, আর সন্দেশটাও আনা পসিবল হয়নি মিষ্টি দোকান থেকে, কারণ এতটাই বৃষ্টি পড়ছিল বেরোনো সম্ভব হয়নি। তো আজকে ওই জন্য কালকে সব অ্যারেঞ্জ করে রেখে দিয়েছিলাম সন্ধ্যের সময়, আজকে দিলাম ঠাকুরকে। আজকে সত্যি পুজোটা করে যেন একটু শান্তি হলো, সব রকম সাজিয়ে ঠাকুরকে দিয়েছি, মাও অনেকটা সুস্থ হয়ে গেছে। ইচ্ছা ছিল ঠাকুরকে সব কিছু দিয়ে একটু ভালো করে পুজো করবো। গেছে আর এখন খেতে বসবো, দিদাদু অলরেডি খেতে বসে গেছে, আমি আর মা বসবো। খাবারে কি হয়েছে লাঞ্চে, এটা কি বলো মা? চচ্চড়ি ডাল, এটা কি আমি ঠিক বুঝতে নামটা মনে নেই, ওল চিংড়ি ডাল, আর এখানে চাটনি। ভালো করেছে রান্না বান্না দিদা? দাদু রান্না বান্না ভালো করেছে? খুব ভালো। চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে, তারপর কথা বলবো। এখন মায়ের আদর খাচ্ছে। কিরে ভালোই তো আদর ফাদর হচ্ছে, হ্যাঁ আর বেশি আদর করো না মা, আদরে আদর হবে। আবার শুরু করলি কামড়ানো, নামটা কোকোনার এই কামড় লাগলো, কামড় কামড় অনেকটাই উঁচু, কোকো ঝাঁপ দিবি? আর প্রোটেকশন পটি তোলা গুড ইভিনিং। এই সন্ধ্যে টন্ধে দিয়ে দুপুরে সন্ধ্যে খাবার টাবার একটু খেলাম, খেয়ে এখন একটু বসেছি মায়ের সাথে। মা এখন ভালো আছে, সবাই জিজ্ঞেস করছে কেমন আছো তুমি বলো। হাঁটুর এই হাঁটুটা অপারেশন হয়েছিল, এই ডান হাঁটুটা, এখানে এখনো এ করা আছে এখানে। তো আগের থেকে অনেকটাই ভালো, মঙ্গলবার দিনকে স্টিচ কাটা হবে। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলেছি, বাবা মার বিয়ের ছবি। হ্যাঁ এবার কিছু অ্যালবামের মানে অ্যালবামটার অবস্থা খুবই দুর্দশা, কিন্তু তার মধ্যে থেকেও আর কি ছবিগুলো ভালো আছে, কিছু কিছু ছবি ভালো আছে। চল্লিশ বছর কি আরও বেশি, যাই হোক সেই অ্যালবামটা মানে এমনি এ হয়ে গেছে টুকরো, মানে ওই আগে তো সেই পেজগুলো এর হতো, কাগজের হতো, তার জন্যই আর কি পুরনো হয়ে গেছে, তো একটু কাগজগুলো খুলে খুলে এসেছে। কিন্তু ছবিগুলো মোটামুটি খারাপ নেই, ভালোই আছে, দেখাবো তোমাকে, দেখে সব দেখাই। চলো দেখো, ফার্স্টেই দেখাই যে এখানে বাবা বিয়ে করতে যাচ্ছে, গাড়িতে উঠছে, কিছু কারণে মুখটা এই যে, এটা পৌঁছে গেছে মামার বাড়িতে, এখানে আমার দাদু আশীর্বাদ করছে,
বাবাকে। এটা আমার দিদা বরণ করছে, সবাই কত কম বয়স, দিদার তখন অনেক কম। দেখো এবার সেই পিড়ি করে ঘোরাচ্ছে, তখনকার তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তো ছবিগুলো ভালোই আছে, এই কাগজগুলো অ্যাকচুয়ালি অ্যালবাম থেকে খুলে খুলে আসছে। এটা মায়ের একটা এক্সক্লুসিভ ছবি, দেখো আগে আগেকার দেখো আর এখনকার দেখো, এই তো হবে তফাত, তফাত হবে না? তফাত তো হবেই। আমার ছোট মাসি সাজিয়েছিল মাকে বিয়ের দিন, এখনো দিদা সুন্দরী আছে। ছবিটা এক্সক্লুসিভ ছবি মায়ের, এখানে বাবা সব বন্ধুদের সাথে বসে আছে, কাকে সময় মতো দেখ, সব অনেক বন্ধু নিয়ে গেছিল। এটা মায়ের বড় পিসিমা, তাই তো? বড় পিসি, পিছনে বাবার বন্ধুরা বসে আছে, কিছু একটা খাও, মানে আশীর্বাদ করে সন্দেশ খাওয়াচ্ছে। এইটা অ্যাকচুয়ালি অ্যালবামের ভেতর থেকে সব খুলে খুলে যাচ্ছে। তারপর আরো কিছু আছে ছবি, এখানে কে একজন পুরোহিত মনে, ও মায়ের জেঠু আর কি আশীর্বাদ করছে, আমি ফার্স্ট টাইম দেখলাম। এই ছবিটাও খুব সুন্দর ছবি, না না সিঁদুর দান করছে, তখনকার দিনে সাজানোগুলো কিন্তু ভালোই ছিল, এখনকার অবশ্য অনেক বেশি, মানে বেশি মেকআপ দিয়ে একদম, মানে একদম মুখটাই পাল্টে দিচ্ছে, কিন্তু তখনকার মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার ছিল। যে সিঁদুর দান হচ্ছে, এই ছবিটা দেখো, এটাও সুন্দর। হ্যাঁ ঠাকুরদার ছবিটা দেখাও, দাঁড়া দাঁড়া, এটা সেই খই পোড়ানোর, এই ছবিগুলো একটু একটু এখানে সাইডে নষ্ট হয়ে এসছে। না না কোলাপসেবল গেটটাকেও টানলো না, এই যে এখানগুলো নষ্ট হয়ে যাচ্ছে ছবিগুলো, দেখি ওটাতে ওই ঠাকুরদা যেটা আশীর্বাদ করছে, এটা আমার ঠাকুরদা মানে আমার বাবার বাবা মাকে আশীর্বাদ করছে। আরও কিছু ছবি ছিল, এই ছবিটা বড় করে বাঁধিয়ে রাখার ইচ্ছা আছে, দেখি কিভাবে কি করা যায়, নিশ্চয়ই কোনো উপায় হবে, বাঁধানো উচিত। ছবিটা খুব সুন্দর ছবি, এইভাবে টুকরো টুকরো হয়ে গেছে, অ্যাকচুয়ালি খুলে খুলে যাচ্ছে অ্যালবাম থেকে, এরকম টুকরো হয়ে গেছে, এইটাকে নিয়ে একটা ভালো কোনো অ্যালবামে আবার ঢুকিয়ে রাখতে হবে। কেমন লাগলো বলো, বাবা মার বিয়ের ছবি, তখনকার কেমন ছিল এখন কেমন, বয়সের সাথে সাথে মানুষের তো চেঞ্জেস হয়। তো আজকে ব্লগের একদম এন্ডে চলে এসেছি আমরা, ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন বক্স,
তো প্লিজ তোমরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করো। আগের ব্লগে অনেকে জানতে চেয়েছো যে মা কেমন আছে, তো তো আজকে দেখতেই পেলে এই ব্লগে মা আগের থেকে অনেকটা ভালো আছে। আমি কালকে অথবা পরশু বাড়ি চলে যাব, তারপর ওখানে গিয়ে আশা করি ব্লগটা রেগুলার কন্টিনিউ করব। আর তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।